দ্বাদশ জাতের সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়ে এসে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন আমি যে কেন্দ্রে গিয়েছি সেখানে সবাইকে একই দলের পেয়েছি বাদবাকিদের কোনো পোলিং এজেন্ট পাইনি রোববার নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে কথা বলেন কাজী হাবিবুল আওয়াল বলেন ভোট গ্রহণ মাত্র শুরু হয়েছে ভোটার উপস্থিতি আশা করি আরো বাড়বে প্রত্যেকটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি ভোট হয়েছে অল্প অল্প কোথাও পঁচিশটি কোথাও চল্লিশটি হরতাল ও সহিংসতার কারণে ভোটে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা আমি বলতে পারবো না আমরা শুধু ভোটটা ম্যানেজ করছি ভোটাররা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না তিনি বলেন আমি যে কেন্দ্রে গিয়েছি আসলে মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যারা আছেন তাদের পুলিং এজেন্ট দেওয়ার সামর্থ্য নেই আমরা খুব জোর দিয়ে বলেছিলাম প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেকটা প্রার্থীর পুলিং এজেন্ট থাকতে হবে আমি যেগুলো পেয়েছি সবাই একই দলের নৌকার পক্ষে বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখি নাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো নিরানব্বই আসনে ভোট গ্রহণ চলছে এতে আটাশ দল ও স্বতন্ত্র মিলে এক হাজার নয়শ উনসত্তর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন